নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকেও খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আমি প্রথমেই বলি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি হচ্ছে যেটা আপনারা প্রচণ্ড পরিমাণে জানার একটা চেষ্টা করেন সেই বিষয়টাকে নিয়ে আজকের অনুষ্ঠান। সেই বিষয়টাকে নিয়ে কিছু মতামত চাইলাম, ভাবলাম কি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত। আজকের অনুষ্ঠান আপনারা থাম্বনেল দেখে অনেকটা হয়তো বুঝতেই পেরেছেন। আজকের অনুষ্ঠান হচ্ছে শনি সাড়ে সাতি নিয়ে। মানুষের ভিতরে একটা আজীব ধরনের ভয় ভীতি থাকে এই শনি সাড়ে সাতিকে নিয়ে। বেশ কিছু মানুষ মনে করে শনি সাড়ে সাতি তো জীবনে যত রকম অঘটন ঘটছে সব শনি সাড়ে সাতির জন্যই ঘটছে। বেশ কিছু মানুষ শনি সাড়ে সাতির আগেই একটা ভয়ে ভয়ে মন করে নেয় যে এইবার শনি সাড়ে সাতি আসছে, মনে হয় কিছু সমস্যা হবে। আর যদি মিরাকেল ভাবে সমস্যা হয়ে যায় তখন কিন্তু সে মনে করে দেবে যে শনি সাড়ে সাতির জন্যই হয়েছে হয়তো। বেশ কিছু অ্যাস্ট্রোলজার এমন রয়েছে, সবাই নয়, তাদের কাছে যদি আপনি যান তাহলে আপনার সমস্যা নিয়ে বা যা কিছুই নিয়ে, হয়তো এখন আপনার বিবাহ হচ্ছে না বা কোনো কারণে হয়তো আপনার চাকরির জায়গার সমস্যা হচ্ছে কোনো রকমভাবে, বিভিন্ন বিভিন্ন কারণ নিয়ে আপনি যেতে পারেন। সেই সমস্ত অ্যাস্ট্রোলজাররা যদি আপনার জন্মকুণ্ডলী বা জন্মছকটা দেখে তাহলে তারা কিছু না দেখেই বলে দেয় আপনার এই কাজটা হচ্ছে না, এর কারণ হচ্ছে শনি সাড়ে সাতি। আসলে শনি সাড়ে সাতি একটা এমন পর্যায়ে চলে গেছে যে কোনো মানুষের কোনো রকম সমস্যা হলে, আর যদি মিরাকেল ভাবে তার ক্ষেত্রে সাড়ে সাতি চলে, তাহলে সমস্ত জ্যোতিষীরা বলুন, সমস্ত যারা পরামর্শ দেয় এমন কোনো ব্যক্তি বলুন, সবাই কিন্তু এই শনি সাড়ে সাতিকেই দোষারোপ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো কি, এই অনুষ্ঠানটা একটু বড় হয়ে যাবে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, কারণ এই অনুষ্ঠানটি দুটি পার্টে করব আমি, কারণ অনেক কিছু বলা রয়েছে। বলছি শনি সাড়ে সাতি, আপনারা বেশ কিছু যারা জ্যোতিষের স্টুডেন্ট রয়েছে তারা তো জানেন শনি সাড়ে সাতি প্রায় সাড়ে সাত বছর ধরে হয়। চন্দ্রের আগের ঘর চন্দ্র এবং চন্দ্রের সেকেন্ড হাউস অর্থাৎ শনি একটা রাশিকে কভার করে আড়াই বছর অন্তর অন্তর। চন্দ্রের আগের ঘরে এবং চন্দ্র যেখানে বসে রয়েছে সেই ঘরটা এবং চন্দ্রের পরের ঘরটায় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর, মোট সাড়ে সাত বছর শনি কিন্তু গোচর করতে লাগে। এই সময় চন্দ্রের উপরে কিন্তু একটা অবশ্যই শনি নেগেটিভ প্রভাব দিয়ে রাখে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনি হচ্ছে স্ট্রাগলের কারক গ্রহ। শনি কিন্তু ওই সাড়ে সাতির সময়টা প্রত্যেক মানুষকে একটা সমস্যাগ্রস্ত করার চেষ্টা করে, কিন্তু এর ভেতরেও বেশ কিছু লজিক আছে। দেখুন, সমাজের মধ্যে আমরা যখন তাকাই তখন আমরা দু ধরনের লোককে দেখতে পাই। এক ধরনের লোককে দেখতে পাই যে কাজ পাগলা, একদম বলা যেতে পারে। আমরা বেশ কিছু লোককে এরকম কাজ পাগলা বলেই চিনি, কাজ পাগলা বলেই ডাকি। এবং আমরা বেশ কিছু এমন আমাদের সমাজের মধ্যে আমাদের আত্মীয় স্বজন থাকে বা আমাদের পারিপার্শ্বিক জায়গাতে এমন কিছু লোকজন থাকে যারা কিন্তু নিজের দায়িত্বটা সঠিকভাবে কিন্তু মেনটেন করে। নিজের দায়িত্বটা যদি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে পারে সে তার নিজস্ব অন্য কিছু কাজ থাকলে বাড়ির মধ্যে সে কিন্তু দায়িত্বটাকে ভুলে না, সেই দায়িত্বটার জন্য আগে কিন্তু লড়াই করে যায়। আর বেশ কিছু লোক রয়েছে এমন যারা কিন্তু সকাল আটটার সময় ঘুম থেকে ওঠার জন্য মা বাবা চিল্লাচ্ছে, সে বেচারা উঠলো নটার সময় সাড়ে নটার সময়, হ্যাঁ, উঠে মা বাবাকে একটাই প্রশ্ন করলো যে তুমি এত চিল্লাচ্ছ কেন। আসলে এই ঘটনাটা কি হলো, ঘটনাটা হলো কি যে যখন তাকে সাতটার আটটার সময় ওঠার একটা নির্দেশ দেওয়া হয়েছে বাবা মায়ের তরফ থেকে যে বাবা তুমি আটটার সময় ঘুম থেকে উঠে পড়বে, এত বেলা করে উঠলে হবে না, সংসারে কাজকর্মের ক্ষেত্রে অসুবিধা হয়, সে কিন্তু সেই বিষয়টা শুনলো না এবং সে কিন্তু নিজের ধরনেই চলতে শুরু করে দিল। সাথে সাথে এবং শনি যখন আসে, শনি হচ্ছে ন্যায়পরায়ণ গ্রহ একটা বলা হয় তাকে, ন্যায় নীতির সঙ্গে সংযুক্ত একটি গ্রহ। শনি হচ্ছে এমন একটি গ্রহ যে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে ফল দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ যোগ্য ব্যক্তিকেই কিন্তু যোগ্য ফল দেওয়ার চেষ্টা করে শনি। শনি হচ্ছে এরকম, মানে যে সমস্ত লোকরা সে নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করছে না, বাবা মায়ের কথা শুনছে না, যেই লোকটা যেই মানুষটা কিন্তু রুলসকে অতটা খেয়াল করছে না, নিয়মকে অতটা পালন করছে না, এই সমস্ত লোকদের ক্ষেত্রে সাড়ে সাথে কিন্তু একটু সমস্যাগ্রস্ত করে দেয়। আর যেই সমস্ত লোকরা কাজ পাগলা বলে যাকে আমরা চিনি,
যারা কিন্তু নিজের কাজের প্রতি দায়িত্ববান, নিজের কাজের প্রতি সচেতন, নিজের কাজটাকে সঠিকভাবে করে অন্যান্য কিছু করে, সেই সমস্ত লোকের জন্য সাড়ে সাতটি কিন্তু একটু শুভদায়ক হয়ে যায়। তবে সাড়ে সাতটির একটা ওভারঅল নেগেটিভ এফেক্ট সে সবার মধ্যেই কিন্তু থাকে। কিন্তু তা বলে এটাই ভাবলে চলবে না যে শনি যে 7.5 বছর ধরে যে একটা রাশির উপর দিয়ে, একটা রাশির আগের ঘর, রাশির ঘর এবং রাশির পরের ঘর দিয়ে 7.5টি গোচর করে, এই 7.5টির কি 7.5 বছরই সবার জন্য খারাপ হয়ে যায়? এরকম তো কখনোই হতে পারে না। আপনি বিচার করে দেখুন, আপনার যদি 7.5টি চলে বা আপনার পরিচিত কোনো লোকের যদি 7.5টি চলে, তার কি 7.5 বছর ধরে দুঃখের মতো দিয়ে সে চলছে? এরকম কখনোই হবে না। তার মধ্যে কিছু বছর এসছে ভালো, কিছু বছর কিন্তু এসছে খারাপ, কিছু কিছু সময় এসছে খুবই সমস্যাগ্রস্ত হয়েছে, কিছু সময় কিন্তু সে অনেক বেশি হেসেছে, এরকম ব্যাপার ঘটার কথা। তাহলে পারে দেখুন শনিকে যে একটা ভিলেন টাইপের করে দেওয়া হচ্ছে, একটা সেই ওই একটা সব থেকে বড় নেগেটিভিটি মনে হচ্ছে জানো। কিন্তু এখানে শনিকে, শনিকে শাস্ত্রে বলা হয়েছে যে চন্দ্র থেকে অনেক এমন ঘর রয়েছে, চন্দ্র থেকে শুধু দ্বিতীয় বা দ্বাদশ ঘর নয়, চন্দ্র থেকে যদি চতুর্থ ঘর, চন্দ্র থেকে যদি পঞ্চম ঘর, চন্দ্র থেকে যদি সপ্তম ঘর, চন্দ্র থেকে যদি অষ্টম ঘর, চন্দ্র থেকে যদি নবম ঘর, চন্দ্র থেকে যদি 12th হাউস, এই সমস্ত ঘর দিয়ে শনি গোচর করে, তাহলে মনের উপরে অনেক বড় একটা প্রবলেম সৃষ্টি করে দিয়ে যায়। আমরা তো এই কথাগুলো বুঝলাম। তাহলে 7.5টিকেই এত মিলন করা হচ্ছে, কারণ শনি তো আরো অন্যান্য ঘরেতে লেখা লিখে দেওয়া হয়েছে যে এই সমস্ত ঘরেতেও শনি সমস্যা করে। কিন্তু তার কথা কিন্তু আমরা একবারও বলি না, আমরা কিন্তু এই শনি 7.5টির মধ্যেই একটা মাথা ঢুকিয়ে রয়েছি। আর অন্যান্য সময় কিন্তু একবারও আমরা ভেবে রাখি না যে শনি কোথায় রয়েছে। তাহলে পারে এখানে বিষয় হচ্ছে যে শনি 7.5টি এমন একটা বিষয় জন্মকুণ্ডলীর মধ্যে যেটা কিন্তু অবশ্যই আপনাকে সমস্যাগ্রস্ত করে বা আপনার বেশ কিছু কাজকে আটকিয়ে দেয় বা বেশ কিছু কাজ কিন্তু আপনার হতে চায় না বা অকারণেই ঝুট ঝামেলার শিকার আপনি হতে পারেন। এছাড়াও শারীরিক সমস্যা, পরিবারের শারীরিক সমস্যা ইত্যাদি আসতে পারে। কিন্তু তখনই আসবে যখন কিন্তু আপনি পরিবারের কোনো লোককে নিয়ে, আপনার কাজকে নিয়ে, আপনার সমাজকে নিয়ে আপনি অসচেতন থাকবেন। তাহলে পারে এখানে একটা কথা বোঝা গেল যে অসচেতন মানুষকে কিন্তু 7.5টি দিয়ে তাকে সচেতন করার চেষ্টা করে শনি। এবার হচ্ছে যে 7.5টি একটা কনসেপ্টকে আপনাকে মাথায় রাখতে হবে, 7.5টি কাদেরকে নেগেটিভ ফল দেয়। দেখুন 7.5টির নেগেটিভ ফল সবাই যে পাবে এরকম তো কোনো ব্যাপার নয়। বেশ কিছু মানুষের, বেশ কিছু আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে পরে বেশ কিছু মানুষ কিন্তু 7.5টির পজিটিভ ফল পেয়েছে। তাহলে সবার জন্যই 7.5টি নেগেটিভ ফল নিয়ে আসে না, কিন্তু কিছু না কিছু নেগেটিভিটি তার মধ্যে থাকে। দেখুন গ্রহকে আপনারা যত জ্যোতিষের স্টুডেন্ট যারা, তাদেরকে একটা কথাই বলবো, গ্রহকে আপনারা অবশ্যই ভালো করে বুঝুন যে একটি নেগেটিভ গ্রহ একটি বিষয়, একটি নেগেটিভ ভাবের কারো গ্রহ আরেকটি বিষয়। এই সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে দেবেন না, কারণ নেগেটিভ গ্রহকে কখনো আপনি মনে করবেন যে নেগেটিভ গ্রহের ফলটাই হচ্ছে 7.5টির ফল, এরকম কিন্তু নয়। ব্যাপার হচ্ছে অনেক রকম বিষয় রয়েছে জ্যোতিষের ক্যালকুলেশনের ক্ষেত্রে, এই জন্য বলা হয় সাদা মাটা ছেলে কিন্তু জ্যোতিষ শিখতে পারবে না, এখানে কিন্তু অনেক রকম লবি চলে। তাই এখানে একটাই মাত্র কথা যেটা হচ্ছে 7.5টি আপনার ক্ষেত্রে তখনই প্রবলেম দেবে, তখনই সমস্যা দেবে যখন আপনি অসচেতন, সেই সময় আপনার জন্মচক্রের মধ্যে দেখা যাবে যে কোনোভাবে শনি যদি ড্যামেজ হয়ে থাকে, কোনোভাবে শনি যদি খুবই প্রবলেমের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার 7.5টি একটু বেশি এফেক্ট দিতে পারে আপনাকে। সেই রকম একটা আমি কিন্তু অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে শনি যখন ন্যাটাচাটি খারাপ হয়ে যাচ্ছে তখন কিন্তু 7.5টির এফেক্টটা সে পাচ্ছে একটু বেশি পরিমাণে। তাই অবশ্যই একটাই বক্তব্য, এর পরবর্তী যখন একটি অনেকটি ভিডিও করবো এই 7.5টিকে নিয়ে, তখন আমি বলবো যে 7.5টি কোথায় কোথায় খুব বেশি এফেক্ট দেয় এবং কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন সময় তার এফেক্টটা হয়। 7.5 বছরই সবার ক্ষেত্রে এফেক্ট হয় না, কিছু কিছু রাশির ক্ষেত্রে প্রথম 2.5 বছরে, কিছু কিছু রাশির ক্ষেত্রে মিডিলের 2.5 থেকে 5 বছরের মধ্যে, কিছু কিছু রাশির ক্ষেত্রে 5 বছর থেকে 7.5 বছরের মধ্যে কিন্তু এফেক্ট পায়। কিন্তু সেটা পার্টিকুলারভাবে কীরকমভাবে এফেক্টটা হয় সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো, যাতে আপনারা এই সমস্ত বিষয় জেনে বেশ কিছুটা সচেতন হতে পারেন। দেখুন আরও একটি কথা এখানে বলতে হবে, 7.5টির ক্ষেত্রে অনেক সময় দেখা যায়
যে সাড়ে সাতির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা ইয়ং ছেলে মেয়েরা আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করে দেখেছি আমি, সাড়ে সাতির ক্ষেত্রে যখন সাড়ে সাতির সময়ে তাদের জন্মচক্রে সাড়ে সাতি চলছে, তাদের জন্য বিবাহ করার একটা কোনো ইচ্ছা তৈরি হয়, বিবাহ করার যদি একটা কোনো পরিবেশ তৈরি হয়, কথাবার্তা হয়, তাহলে আচমকা সে বিবাহের মধ্যে একটা সমস্যাগ্রস্ত হয়ে যায়। তাহলে এই সমস্যাকে কি করে মেটানো যাবে? দেখো, সব সমস্যাকে মেটানো যায় না, আবার কিছু কিছু সমস্যা আছে এমন যেটাকে কিন্তু অবশ্যই মেটাবার জন্য আপনাকে তৎপর হতে হবে, সেখানে কিন্তু এইসব কথা চলে না। সমস্যাকে মেটাতে গেলে আমার পয়সা নেই, আপনার পয়সা নেই কিন্তু সমস্যাকে অনেকটা রিমুভ করতে গেলে হয়তো কিছু পয়সা কড়ির খরচ হতে পারতো, কিন্তু যদি ওটা আমার পয়সা নেই বলে আপনি যদি খরচ না করেন তাহলে তার তিন গুণ খরচা কিন্তু আপনার অন্যদিক থেকে চলে যাবে। সারস্বতীর সময় কিন্তু আপনাকে অনেক বেশি স্পিরিচুয়াল মেন্টালিটির মধ্যে আসতে হবে, আধ্যাত্মিক জীবন কাটানো উচিত। শনিবার দিনটা বিশেষ করে আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে শারীরিক বিরণটাকে আপনি শনিবার দিনটা ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করুন, এবং এছাড়াও কিন্তু শনিবার দিনটা আমিষ খাওয়াটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। এবং প্রত্যেক সারা জীবনের যে আমাদের লাইফ, সেই জীবনের লাইফের মধ্যে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষদেরকে কিন্তু আপনি অবহেলা করবেন না, এবং অবহেলা না করে আপনি কিন্তু যদি সে কোনো সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করে আপনার থেকে, তাহলে তাকে সাহায্য করার চেষ্টা করুন। তাহলে কিন্তু শনি আপনাকে অনেক ভালো ফল দেবে। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, এটা কিন্তু এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো কিন্তু অন্য জায়গায় একটা লিঙ্ক জড়িয়ে আছে, কিন্তু সেই লিঙ্ক আপনার বোঝার এখনো সময় আসেনি, সেই লিঙ্ক হয়তো আমি বোঝাবো আপনাকে, কিন্তু এগুলো আপনি করলে অনেকটা সাড়ে সাতির প্রভাব মুক্ত হবে। এছাড়াও সাড়ে সাতির জন্য অনেক রকম রীতি রেওয়াজ আছে, বেশ কিছু অ্যাস্ট্রোলজার অনেক রকমের কথা বলে, কেউ বলে হনুমানের পুজো করতে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, আলটিমেটলি স্পিরিচুয়াল হতে বলছে সবাই, যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি আসে তাহলে পারে কিন্তু সাড়ে সাতির প্রভাব অনেকটা কমবে। আসলে এই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আনাটাকে বলা হয় যে এর যে লজিক, একটা ছোটখাটো লজিক আমি বলছি, বড় লজিকের দিকে যাচ্ছি না, যে আপনাকে কিন্তু ভগবানের দিকে আসার একটাই মাত্র আসতে এই কারণেই বলা হচ্ছে যে আপনার যে অস্তিত্ব রয়েছে, আপনার যে সাহস রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা থেকে আপনাকে ডাউনে ফেলে দেওয়া হচ্ছে, সেই ক্ষমতা থেকে আপনাকে নিচে নামানো হচ্ছে। এবং এটাই সাড়ে সাথী করে যে আপনাকে যে সমস্যাটা দেবে সেই সমস্যাটার মাধ্যমে আপনার অস্তিত্বটা কিন্তু যেটা পরিমাণে আপনার সোর্স রয়েছে, আপনার ক্ষমতা রয়েছে, আপনার ভেতরে পাওয়ার রয়েছে, আপনার ভেতরে একটা ইমেজ রয়েছে, এই ইমেজটাকে আপনি নিজে থেকে ডাউন করুন। আপনি নিজে থেকে ডাউন করলে কিন্তু সাড়ে সাথে আপনাকে এফেক্ট খুব বেশি নেগেটিভ দেবে না, কিন্তু আপনি যদি নিজে থেকে এফেক্ট মানে নিচে না নামেন, আপনি যদি নিজে থেকে আপনি একটা অহংকারী, একটা রাগী, একটা গরিবদেরকে বা পিছিয়ে পড়া মানুষদের প্রতি একটা নির্যাতন পূর্ণ সম্পূর্ণ মনোভাব এগুলো নিয়ে রাখেন, তাহলে শনি কিন্তু সাড়ে সাথের মধ্যে আপনাকে এমন কিছু করিয়ে দেবে যেটার মাধ্যমে কিন্তু আপনি ওই তলার দিকে ঝুঁকতে বাধ্য হয়ে যাবেন। তাই এরকমভাবে যদি আপনারা সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন এবং শনি যে কাজটা করতে চাইছে সেটা যদি আপনি নিজেই ঝুঁকে যান, তাহলে পারে কিন্তু আপনার উপরে খুব বড় সমস্যা না হওয়ার কথা। এছাড়াও জন্মচক্রের শনি তো অবশ্যই এফেক্টেড, এবং জন্মচক্রের শনি কিন্তু শনির অবস্থান কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি আসলে কীরকম নিজের কাজের প্রতি কতটা সচেতন। জন্মচক্রের শনি যদি ভালো হয় তাহলে পারে অবশ্যই সচেতন হবেন আপনি, জন্মচক্রের শনি যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি নিজের কাজের উপর খুব একটা সচেতন নয়, সেক্ষেত্রে আরও সমস্যা রয়েছে। এর পরবর্তী যখন আমি একটি অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে অবশ্যই বলবো যে সাড়ে সাথে কোন কোন জায়গায় এফেক্টেড হয়, কোন কোন জায়গায় সমস্যা দেয়, কত সময় ধরে সমস্যাটা চলে, এবং কেমনভাবে সমস্যাটা কিন্তু মানুষের জীবনের মধ্যে আসে। আজ অনুষ্ঠানটি খুব বেশি বাড়াবো না, কেন খুব বড় অনুষ্ঠান হয়ে গেলে পরে মানুষের দেখতে অসুবিধা হয়, মানুষ একটি ছোটোখাটো ভিডিওই পছন্দ করে, তাও ভিডিওটি 15 মিনিটের মতো হয়ে গেল, কিন্তু আপনারা অবশ্যই পরের অনুষ্ঠানটা দেখবেন, তাহলে পরে এই অনুষ্ঠানটির সম্পূর্ণ ভাগটা আপনি বুঝতে পারবেন। কারণ সাড়ে সাথে নিয়ে আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে সাড়ে সাথে নিয়ে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে সঠিক পরামর্শ দিতে পারবেন, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যদি থাকে তাহলে সম্পূর্ণ জ্যোতিষের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন, ফাইট করতে পারবেন যে না ভাই তুমি ভুল বলছো, সাড়ে সাথে হচ্ছে এইরকম জিনিসটা।
তাই এই সাড়ে সাতিকে ভালো করে জানুন, ভালো করে বুঝুন, এবং ভালো করে জানা এবং বোঝার পর আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আপনার ক্লায়েন্টকে, আপনি আপনার কাছে যে এসছে নিজে জন্মকুণ্ডলী বিচার করতে, তাকে সঠিকভাবে সঠিক লাইনে সঠিক গাইডলাইন দিয়ে আপনি কিন্তু একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। অবশ্যই তার সমস্যাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অন্তত আপনি তার পাশে থাকবেন সুপরামর্শ দেওয়ার জন্য। আজ এখানেই অনুষ্ঠানটি শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ জন্য